নমস্কার বন্ধুরা, শিল্পাস হোম কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ন রকমের সবজি দিয়ে নিরামিষ তরকারি। এটা আমাদের জিতা ষষ্ঠীর পান্নার দিন, মানে যেদিন জিতা ষষ্ঠী হয় তার পরের দিন যে পান্না হয় সেই দিন আমাদের বাড়িতে এই সবজিটা হয়। দেখতে গেলে এটা আমাদের একটা ট্রেডিশন, একটা নিয়মের মধ্যে পড়ে, যেটা আমি ছোটোর থেকে দেখছি আমাদের মা কাকিমাদের ওই দিন এই সবজিটা বানাতে। আর এই সবজিটা অন্য যেদিন বানালে না অতটা টেস্টি হয় না, কিন্তু সেই দিন যদি বানানো হয় সেই দিন কিন্তু টেস্টটা অনেক বেশি হয় অন্য দিনের থেকে। দেখতে গেলে এটা বেঙ্গলি স্টাইলের একটা মিক্সড ভেজ, এটা খেতে ভীষণ টেস্টি হয়। আর এটাতে ছোলা দেওয়া থাকে, যে ওই যে ষষ্ঠী হয় সেই ষষ্ঠীর এই ছোলাটা এটাতে দেওয়া হয়, যার জন্য হয়তো টেস্টটা আর একটু বেশি হয়। এটাতে বড়ি দেওয়া হয় না, এটা বড়ির জায়গায় ওই ছোলাটা দেওয়া হয়। আর এটা খেতে ভীষণ টেস্টি হয়, এটা ভাতের সঙ্গে এবং মুড়ির সঙ্গে দুইয়ের সঙ্গে খুব ভালো লাগে। আর এটা আমরা ভাতের সঙ্গেই সেই দিন খাই। চলো রেসিপিটা দেখে নাও। প্রথমে আমি সব সবজিগুলো ধুয়ে নিয়েছি। এখানে ন রকমের সবজি এবং দু রকমের আলু ব্যবহার করেছি, রাঙা আলু, যে সাদা আলু নর্মাল যেটা আমরা খাই সেটা ইউজ করেছি। আর নিয়েছি এখানে পুঁই শাক নিয়েছি, আর নিয়েছি লাউ শাক। লাউ শাকটা আমার বাগানের, এখানে বাগান থেকে সঙ্গে সঙ্গে তুলে এনে বানালাম। আর আমি এগুলো সব বঠিতে কেটে নিয়েছি। এমনিতে আমি বঠিতে অতটা ভালো কাটতে পারি না, তবে মাঝে মধ্যে কাটি, যখন কোনো পুজো বাড়িতে থাকে সেদিন বটিতেই সবজিগুলো কাটি। মাঝে মধ্যে কাটা উচিত, এটা বটিতে ধারটাও থাকে আর মানুষের অভ্যাসটাও থাকে। আর এরকমভাবে সব ছোট ছোট করে কেটে নিয়েছি সবজিগুলো। খুব কম কম পরিমাণে নিয়েছি, কারণ আমার মেম্বার বাড়িতে কম, তাই কম নিয়েছি। তোমরা এগুলো বেশি মাত্রায় নিতে পারো। দেখে নিচ্ছ, সব আমি কেটে নিয়েছি। কচু, ফুলকপি, লাউ শাক, পুঁই শাক, পেঁপে, বরবটি, বেগুন, গাজর ও নিয়েছি কুমড়ো, আর দু রকমের আলু। প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দেবো তেল। এখানে 4 চামচ তেল দিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দেবো আমি 5 ফোড়ন কিছুটা, 1 চামচ মতো, আর দিয়েছি অল্প একটু রাঁধুনি, আর দেবো তেজপাতা, আর দিয়েছি শুকনো লঙ্কা। ফোড়নটার থেকে খুব ভালো একটা গন্ধ বার হবে। তারপরে আমি এক এক করে যে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেগুলো আগে দিয়ে দেবো, যেমন আলু, পেঁপে, কচু, তারপরে গাজর, এগুলো আমি আগে দিয়ে এগুলো হালকা করে ভেজে নেব। তারপরে যেগুলো সেদ্ধ হতে কম সময় লাগে তারপরে আমি ওগুলো দেব। এরপর ফুলকপি দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি কুমড়ো, আর দিয়েছি মিষ্টি আলু, আর দিয়েছি বরবটি, আর দেব বেগুন। বেগুনটা বড় বড় কেটে নিয়েছি, কারণ বেগুনটা খুব গলে যায় সবজিতে, তাও গলে যাবে বড় কাটলেও। তারপরে সব ভাজতে থাকবো, সবজিগুলো হালকা ব্রাউন করে খুব হালকা করে ভেজে নিতে হবে। এরকমভাবে কন্টিনিউ চালাতে হবে। আঁচটা একটু বেশি রেখেছি, কারণ ভাজবো যেহেতু তাই সব আঁচটা বেশি রেখেছি। এরপর শাকগুলো আমি দেবো। লাউ শাক দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পুঁই শাক। শাকটা কিন্তু ভাজা চলবে না, কারণ এগুলো ডাটাগুলো কি হয় বলুন তো, এগুলো সিদ্ধ হতে চায় না, তাই এগুলো পরে দিতে হবে। সবজিটা পুরো ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু শাকটা দিতে হবে। তারপর শাকটা দিয়ে আবার কিছুক্ষণ মিক্স করে নেব সব। আর তারপরে আমি দিয়ে দেবো আন্দাজ মতো লবণ। লবণটা দিয়ে আবার কিছুক্ষণ মিক্স করে নেব। আর এটা ভাজা চলবে না, কারণ ডাটাগুলো নয়তো সেদ্ধ হবে না। সামান্য একটু মিক্স করে নেবে। তেজপাতাটা আমি তুলে দিচ্ছি, এটা আমার খুব বিরক্ত করছিলো, অনেক বেশি বড়, তাই হাতে তুলে নিলাম, তারপর ভাজলাম। এরপর দিয়ে দেবো ছোলাটা, এটা যে ষষ্ঠী হয় সেই ছোলাটাই, এটা 2 দিন ধরে ভেজানো থাকে তাই অঙ্কুর হয়ে গেছে। তারপর ঢাকা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিট। এখানে আমি সবজিটাতে কোনো জল ইউজ করিনি, কারণ এটা থেকে প্রচুর জল বার হয়। আর দিয়েছি আদা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো। তোমরা চাইলে এখানে জিরে ধনে বাটাটা ইউজ করতে পারো, এটা আরেকটু ভালো হয়। আর দিয়েছি হলুদ গুঁড়ো, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে আবার কিছুক্ষণ মিক্স করে নেব ভালো করে। এরপর আমি দেবো একটু চিনি, সামান্য পরিমাণে। চিনিটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করবো।
তারপর দিয়ে দেবো যে আদা কাঁচা লঙ্কা বাটা জলটা ছিল সামান্য পরিমাণ, একদম অল্প, হাফ বাটি মতো। যদি জল না ইউজ করেন তাহলে তো আরও ভালো, কিন্তু আমার যেহেতু জলটা শুকিয়ে আসছিল তাই আমি আদা কাঁচা লঙ্কা বাটা জলটা একটু দিয়েছি। তারপর আবার সব একসঙ্গে মিক্স করে কিছুক্ষণের জন্য আমি সেদ্ধ করলাম। 5 থেকে 5 মিনিটের মতো আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আঁচটা কমেই রেখেছি, কারণ জলের পরিমাণটা যেহেতু কম দিয়েছি সেটা আঁচটা কম রাখতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। ব্যাস হয়ে গেছে 5 মিনিট আর তৈরি হয়ে গেল আমার তরকারিটা। এটা খুব টেস্টি হয়, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আর খেতেও খুব ভালো হয়। আর রেসিপিটা যতটা পারলাম সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করলাম। তার যদি কারো প্রবলেম হয় তা আমার নিচে কমেন্ট করো, আমি সবার কমেন্টে রিপ্লাই দিই। আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।